কিংবদন্তি সঙ্গীতকার মোহাম্মদ রফির 97তম জন্মদিবস পালন করল অমল স্মৃতিসংঘ ও জেলা সঙ্গীত শিল্পীরা। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের মগদমপুর এলাকায় মোহাম্মদ রফির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং সঙ্গীতের মাধ্যমে পালন করা হল সঙ্গীত শিল্পীর জন্মদিবস। অনুষ্ঠানের উদ্যোক্তা গৌতম সাহা, অমল স্মৃতিসংঘের সম্পাদক বৈদ্যনাথ দাস সহ অন্যান্য সঙ্গীত শিল্পীরা। প্রয়াত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির গাওয়া গান পরিবেশন করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সঙ্গীত শিল্পীরা। এই বিষয়ে উদ্যোক্তা তথা সঙ্গীত শিল্পী গৌতম সাহা জানান, গত 2 বছর ধরে কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির জন্মদিবস পালন করেন তারা। এবছর তার 97তম জন্মদিবস। আমরা প্রতি বছরই মোহাম্মদ রফি সাহেবের জন্মদিন আমরা পালন করি গানের মাধ্যমে। বিগত 2 বছর ধরে আমরা মুক্তমঞ্চে করেছিলাম, এবার মুক্তমঞ্চের ডেকোরেশনের কাজের জন্য এটা হয়নি। আমরা জায়গার অভাব সত্ত্বেও অমর স্মৃতি সঙ্গে সহযোগিতায় আমরা এই জায়গাটা পেয়েছি এবং এবছরও আমরা মোহাম্মদ রফি সাহেবের জন্মদিন পালন করেছি।